৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়িতে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গাইবান্ধা ৩ নির্বাচনী আসনে নৌকা মনোনীত প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পলাশবাড়ি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। নৌকায় মঙ্গল, নৌকায় উন্নয়ন উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা সদর আসনের এমপি হুইপ মাহবুব আরা বেগম গিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু বকর প্রধান, জেলা আওয়ামী লীগের সদস্য পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এ কে মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, জেলা যুবলীগ সভাপতি শাহ আহসান হাবিব রাজীব সহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী, ভোটার সমর্থকরা উপস্থিত ছিলেন। শেষে ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত সহ বহুমুখী উন্নয়নের স্লোগান সম্মিলিত একটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাজী নজরুল ইসলাম, এন.এ.এন. টিভি, গাইবান্ধা।